ভালো মতো সিদ্ধ করবেন। সিদ্ধ করার পথে সিদ্ধ কেন করবেন, সিদ্ধ করলে এটার মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা চলে যাবে। তো এরপরে এই জিনিসটা ভালোভাবে শুকায় নিতে হবে। যদি এই কাজটা আপনারা না করেন তাহলে 100% আপনাদের কবুতর অসুস্থ হতে পারে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো কবুতরের জন্য গ্রিড আসলে খুব উপকারী একটা ব্যাপার এবং কবুতরের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস গ্রিড। কিন্তু গ্রিডের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। তো আগে আমরা একটু গ্রিড বানাই। গ্রিডের খারাপ দিক বলতে কি, আপনারা এই যে দেখেন এখানে ডিমের খোসা আছে, ঠিক আছে, পুরাটাই ডিমের খোসা দেখছেন, এই যে এটার মধ্যে পুরাটা ডিমের খোসা দেখেন, এই যে দেখেন ডিমের খোসা দেখছেন, পুরাটাই ডিমের খোসা। এই ডিমের খোসাটা কবুতরের জন্য যতটা ইম্পর্টেন্ট এবং ততটা রিস্কি। এখন রিস্কি কীভাবে সেটা আপনাদেরকে একটু বলি। ডিমের খোসা বানানোর বা ডিমের খোসাটা প্রিপেয়ার করার একটা নির্দিষ্ট প্রসেস আছে। এই প্রসেসটা যদি কেউ না মানে তাহলে ডিমের খোসাটা কবুতরের জন্য বিষ। এখন আমি গ্রিডটা তৈরি করে নিই। এই যে এটা হচ্ছে আপনার নর্মাল যে প্যাকেট গ্রিডগুলো পাওয়া যায় ওই গ্রিডগুলো, এটা হ্যাঁ এক প্যাকেট গ্রিড নিছি, এই যে দেখেন। আর আমাদের আমার যে সুফিয়ান ভাই যে গ্রিডটা পাঠাইছিল ওই গ্রিডটা রোদে শুকাইতে দেওয়া আছে। এখানে নাসির আছে, ওরা আসলে একটু বেড়াইতে আসছে, ঠিক আছে, এখানে রোদে শুকাইতে দেওয়া আছে গ্রিড। এই যে দেখেন গ্রিড দেখছেন, এটা রোদে শুকাইতে দেওয়া আছে। ওকে, রোদে শুকানো হয়ে গেছে, একেবারে ক্লিয়ার। তারপর একটু পরিষ্কার করে নেওয়া ভালো। গ্রিড জিনিসটা একটু খোলা রাখলেই সমস্যা হয়। এর মধ্যে মনে করেন ইঁদুরের আবার গ্রিড কিন্তু খুব ফেভারেট খাবার, এটা আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, ইঁদুরের গ্রিড খুবই ফেভারেট খাবার। তো যাই হোক, এই হচ্ছে গ্রিড। এখন আমি এটার মধ্যে এই গ্রিডটা মিশাই দিব। হ্যাঁ, এইটা বাদ দিয়ে দিব, না সমস্যা নাই, বাদ দেওয়ার দরকার নাই, শেষ। আচ্ছা, এই যে এখানে আসে হচ্ছে আমার যে মনে আপনার ওই যে সুফিয়ান ভাই যে গ্রিডটা পাঠাইছিল ওই গ্রিডটা, ওই গ্রিডের সাথে আবার আমি একটু নর্মাল গ্রিড মিক্সড করলাম। হ্যাঁ, কারণ হচ্ছে ওই গ্রিডটা তো খাওয়াইলে পুরোটা শেষ হয়ে যাবে, আর আমাকে সুফিয়ান ভাই পাঠাইছে এক বস্তা, মাত্র এক বস্তা গ্রিড পাঠাইছে। যেটা বলতেছিলাম, ডিমের খোসাটা প্রসেস করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনারা প্রথমে ডিমের খোসাটাকে ভালো মতো সিদ্ধ করবেন। সিদ্ধ করার পথে সিদ্ধ কেন করবেন, সিদ্ধ করলে এটার মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা চলে যাবে। তো এরপরে এই জিনিসটা ভালোভাবে শুকাই নিতে হবে। যদি এই কাজটা আপনারা না করেন তাহলে 100% আপনাদের কবুতর অসুস্থ হতে পারে। এবং রিসেন্টলি এক ছোটো ভাইয়ের কবুতর, তো ও বিভিন্ন হোটেল থেকে আপনার এই ডিমের খোসা কালেক্ট করছিল এবং সেটা সিদ্ধ না করে ও খুব একটা ঠিকমতো রোদে না শুকায় কবুতরকে খাওয়াইছিল, এবং যার ফলে ওর কবুতরের এমন বদহজম হয়েছে যে ওর বাসার একটা কবুতর টিকে নাই। তো ওইখান থেকে আসলে ব্যাপারটা ই করা। আমি এখন এটার মধ্যে ডিমের খোসা মিলাবো, চলেন ডিমের খোসা মিলাই, মানে গ্রিডটা প্রিপেয়ার করা। আসলে এই আসলে আমি গ্রিডটা একটু প্রসেস করে খাওয়াই কবুতরকে। এই কবুতরগুলো আজকে ঢুকে নাই। আমি খুব বেশি ডিমের খোসা এখানে দিব না, অল্প একটু ডিমের খোসা দিব, কারণ আমার গ্রিডে অলরেডি ডিমের খোসা আছে। এই যে দেখছেন, ডিমের খোসা কিন্তু অলরেডি আমার গ্রিডে আছে, তারপরেও আমি আরেকটু এক্সট্রা করে ডিমের খোসা দিলাম। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কবুতরকে এই ডিমের খোসা কবুতরের জন্য প্রয়োজনীয়। কিন্তু এই যে দেখেন, আমি যে গ্রিডটা কিনে আনছি ওই গ্রিডটার মধ্যে এই যে খোসাটা দেওয়া, ঠিক আছে, এই খোসাটা ঠিক মতো রোদে দেওয়া হয় নাই দেখছেন। এই ধরনের কবুতরকে খাওয়ানোর আগে এই ধরনের খোসাগুলো বাদ দিয়ে দিবেন। যেই খোসাগুলো একটু নরম থাকবে ওই খোসাগুলো বাদ দিয়ে নেবেন। এই যে দেখেন, এই খোসাটা সমস্যা আছে হালকা, এটা খাইলে সমস্যা হবে না, না খাইলে ভালো। এই যে আমরা পুরো গ্রিডটা মিশাই নিতেছি। তো আমরা এই গ্রিডটা কিন্তু আজকে প্রয়োগ করব না, এটা করবো হচ্ছে কালকে, কিন্তু বানায় নিলাম আসলে আমি আজকে। কালকে আমাদের আমার সব কবুতরের জন্য এতখানি গ্রিড আসলে লেগে যায়, যতখানি গ্রিড আছে এতখানি গ্রিড আমার সব কবুতরের জন্য লাগবে। শুধু থরের ঘরে যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে এতখানি গ্রিড শেষ হয়ে যাবে, তারপরে এখন একটু দেওয়া যায়। চলেন অল্প অল্প করে দেই কবুতরকে। মিম,
এদিকে আসো ভাইয়া, এই যে গ্রিডটা প্রিপেয়ার করলাম, এখন আমি কবুতরকে গ্রিডটা দিব। এবং গ্রিডটা একটু চেক করে নেবেন বাজার থেকে কেনা গ্রিডের সময় এটার মধ্যে কী দেওয়া না দেওয়া। যেমন এই যে দেখেন, এটা দেখতেছি না, এটা মাটি, সমস্যা নাই, আমি গ্রিড রেডি করে ফেলছি। চলো এই গ্রিডটা দিয়ে দিই, এখনই দিয়ে দিই। কবুতর তো মোটামুটি খাওয়া শেষ, ঠিক না? এখন গ্রিড দিলে মোটামুটি টানবে। এই কবুতরটা কখনো এমন করে না। এই কবুতরটা কিন্তু আপনারা যে কবুতর দেখতেছেন, এটা 55 ছোটা কবুতর, আমার বাসায় একটা খুবই ভালো কবুতর, কিন্তু ও কখনো এমন করে না। আজকে কেন এমন করতেছে বুঝলাম না। শেষ, আমার গ্রিড রেডি, চলেন আমরা একটু সাইড দিয়ে যাই। রাখো 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 রাখো, বেচারা বেচারা ট্র্যাপ করতেছিল, আসছে। চারিদিকে এত শব্দ, কি যে ভাই, আমরা গ্রিড দেওয়া শুরু করি। আমি বেশি না, একেবারে অল্প অল্প গ্রিড দিব, কালকে সকালেও আবার গ্রিড দিব আর কি। এখন অল্প অল্প করে গ্রিড দিয়ে দিচ্ছি। এখন আমাদের কবুতরকে মূল খাবার খাওয়ানো শেষ, এখন অল্প অল্প করে গ্রিড দিতেছি আর কি। এদেরকে একটু বেশি দিব, এদের গ্রিড পানি আগে। হ্যাঁ, আর কবুতর পানি পায়খানার জন্য গ্রিড যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আসলে কবুতরকে না খাওয়াইলে আপনারা কখনো বুঝবেন না। আমি এটা আসলে দিতেছি একটু অড টাইমে দিতেছি, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে কবুতরের মূল খাবার খাওয়ানো আমার শেষ। হ্যাঁ, ওরা খাবে, ওরা অনেক খাবে, ওরা আবার দিতে হবে ওদেরকে। আমি সব দিতে আস দিয়ে দিয়ে আস্তে আস্তে ওর শেষ হয়ে যাবে ওদের। দেখেন গ্রিড কীভাবে শেষ হয়, প্রচুর গ্রিড লাগে আমার, প্রচুর গ্রিড লাগে। গেটটা ভিড়ে দেওয়া পড়ব। এই বাচ্চাগুলো তো ফুটে যাওয়ার কথা, ফুটতেছে না কেন? বাচ্চা কবুতর এদেরকে অল্প দিব, এরা আবার জোড়া দিছি, এদেরকে মিডিয়াম দিব, এখানে বেশি দেওয়া লাগবে। আর মিম, যেই কবুতরগুলো বাচ্চা ফুটছে না, ওগুলোকে বড় খাবারের পটে দিবা খাবার। যেমন এই যে এখানে নোটনটায় বড় খাবারের পট দেওয়া, ঠিক আছে? নোটন তো একটা একটা কবুতর খালি, নোটনের বাটিটা দাও, নোটনের বাটিটা দাও, তুমি বাটিগুলো দাও। এখন আমি দিয়ে দিই খালি গ্রিড, শেষ। এরে বাবা, এই যে পাগল হয়ে গেছে, দেখছো গ্রিড খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা কোনটা, এপিয়ার না? হ্যাঁ ঠিক আছে, এটা কি বাচ্চা কাচ্চা আছে না, জোড়া হয়েছে মাত্র? হ্যাঁ চলবে। হ্যাঁ উপরেটা দেখি, এটা একটু দেওয়া দরকার, একটু দাও তো। শেষ, তারপরে পেছনে আছে আমার আরও তিন জোড়া। একটু বেশি দিব, রাখো করাই ফেলছে। এগুলো গ্রিড খাওয়ার জন্য কেমন করতেছে? আর আছে? শেষ। এই যে দেখেন, থরের ঘরে গ্রিড দেওয়ার পরে অতগুলো গ্রিড আমি ই করলাম, আমি নিয়ে আর আবার 2.5 কেজি গ্রিড নিয়েছি, যেখান থেকে মনে করেন আর 1 কেজি আছে, দেখছেন? এগুলো ইনশাল্লাহ সকালবেলা আমরা, মনে করেন আমাদের যে উড়ার কবুতর আছে, প্লাস এই যে এরা যারা আছে, সিঙ্গেল যারা কবুতর আছে, এদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা কি, প্রত্যেকটা জিনিস যেটা সঠিক নিয়ম সেভাবে করবেন। যেমন গ্রিডের যে কথাটা বললাম, গ্রিডের সাথে আপনার এই ডিমের খোসাটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন, নাইলে কিন্তু আপনার লব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।